Dear students of class 2, welcome to our online classes. Here your Priyanka Miss is again with you to conduct a class on translation. On the earlier class, Miss has told you that uh, we will have uh, in total 4 classes, I mean in total 4 revision classes on translation. Okay. তো মিস সেই ক্লাসে পাঁচটি ট্রান্সলেশন দিয়েছিলাম যাতে তোমরা ওই পাঁচটি ট্রান্সলেশন ভালোভাবে অনুশীলন করো এবং শিখে নিতে পারো তো মিস যেমনটা বলেছি আগে যে আমরা আস্তে আস্তে আগাবো কিন্তু আমরা খুব ভালোভাবেই আগাবো আমরা এমন নয় যে আমরা একসাথে একদিনে সবগুলো রিভিশন দিয়ে দেবো যেহেতু আমাদের হাতে একটু সময় আছে তাই আমরা আর একটু আস্তে আস্তে করে আগাবো হ্যাঁ কিন্তু আমরা যতখানি আগাবো না কেন আমরা চিন ভাববো যে আমরা যে অল্পখানি পড়ছি সেটাই যেন আমাদের সবসময় স্থায়ী হয়ে থাকে সেটা যেন আমরা খুব ভালোভাবে রপ্ত করে নিতে পারি তাহলে চলো আজকে সেই ধারাবাহিকতায় আমরা ছয় থেকে দশ নম্বর পর্যন্ত ট্রান্সলেশন রিভিশন দেবো ওকে তো এই ট্রান্সলেশনগুলো কিন্তু তোমাদের ইএফটি বইয়ের আলোকে ইএফটিতে আমরা যে প্যাসেজগুলো বা স্টোরিজগুলো পড়েছি সেখান থেকেই মিস নির্বাচন করে কয়েকটি ট্রান্সলেশন দিয়েছি ঠিক আছে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের টেক্সটে এখানে দেখো নাম্বার সিক্সে আছে বাঘ অন্য পশুদের খায় বাঘ অন্য পশুদের খায় বাঘ ইংরেজি কি টাইগার আর খাওয়া ইংরেজি কি ইট এখন বাঘ মানে কি টাইগার আর টাইগার হচ্ছে একটি নাম তাহলে নাম মানে থার্ড পারসন এখন থার্ড পারসনের সাথে আমি প্রেজেন্টেন্সে ভার্বের সাথে কি এস বাই এস যোগ করব হ্যাঁ অবশ্যই যোগ করব তাহলে তখন হয়ে যাবে টাইগার ইটস নাকি টাইগার ইট হবে না ইট হবে না টাইগার ইটস হবে কারণ বাঘ থার্ড পারসন তাহলে টাইগার ইটস অন্য পশুদের বলতে আদার অন্য মানে আদার আর পশুরা এখানে পশুদের বলতে অনেকগুলো পশুকে বোঝাচ্ছে তাই অ্যানিমেলস হবে নট এনিম্যাল ওকে তাহলে আমরা লিখে নিতে পারবো না যে টাইগার ইটস আদার অ্যানিমেলস অবশ্যই পারবো তাহলে চলো আমরা লিখে ফেলি আমাদের নাম্বার সেভেন ট্রান্সলেশন পাচ্ছি আমি ধনী হতে চাই আমি ইংরেজি আই আই নয় কি হ্যাঁ হতে চাও ইংরেজি কি ওয়ান্ট তাই না এখন তুমি বলতে পারো মিস এখানে কি আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করব এখানে দেখো সাবজেক্টকে আমি আর আমি মানে কে আই তো আই ফার্স্ট পারসন না ফার্স্ট পার্সনের সাথে কখনো এস বাই এস যোগ করে ভার্বের সাথে না তাই জন্য আমরা লিখবো আই ওয়ান্ট হতে চাওয়া টু বি আই ওয়ান্ট টু বি রিচ ধনী ইংরেজি কি রিচ না আমরা অনেকবার পড়েছি না আমাদের অপোজিট ওয়ার্ডসে রিচ পুয়োর ধনী গরিব তাহলে ধনী ইংরেজি কি রিচ তাহলে আমরা আগে লিখব আই হ্যাঁ তারপর ভাব ওয়ান্ট এখন দেখো আই ওয়ান্ট হওয়া ইংরেজি টু বি চাওয়া ইংরেজি ওয়ান্ট আর আমি হতে চাই ইংরেজি ওয়ান টু বি ওকে টু বি এরপর আমরা যোগ করে দেব টু বি তোমরাও লিখে নাও এখন দেখো এতটুক পর্যন্ত আমাদের আমরা বুঝাচ্ছি যে আমি হতে চাই ইংরেজি কি আই ওয়ান্ট টু বি কে হতে চাই ধোনি তাহলে ধোনি ইংরেজি কি রিচ তাহলে আমরা এখন বসাবো রিচ ওকে তাহলে আমরা করে নিলাম আমাদের নাম্বার সেভেন ট্রান্সলেশন কিও আমি ধোনি হতে চাই আই ওয়ান্ট টু বি রিচ আই ওয়ান্ট টু বি রিচ এখন আমরা দেখি নাম্বার এইটে আমাদের জন্য কি দিয়ে দেওয়া হয়েছে সো নাম্বার এইট হিয়ার দ্য বেঙ্গলি সেন্টেন্স ইজ তার কোনো টাকা নেই তার কোনো টাকা নেই তার আছে ইংরেজি কি হি হ্যাস হি হ্যাস আর তার নেই মানে হি হ্যাজ নট হ্যাঁ তাও হয় কিন্তু দেখো এখানে যেহেতু কোনো টাকা নেই বলছে তার মানে নো মানি তার মানে কোনো কি কোনো টাকাই নেই তার মানে নো মানি যদি এক টাকা থাকতো তাহলে এক টাকা বলতাম যদি এক হাজার টাকা থাকতো তাহলে এক হাজার টাকা বলতাম কি একশো টাকা থাকলে একশো টাকা বলতাম এখানে বলছে কোনো টাকা নেই তার মানে নো মানি তাই না তো এটা তো খুবই সহজ হি হ্যাজ নো মানি তার কোনো টাকা নেই হি হ্যাজ নো মানি তার মানে তার আছে শূন্য টাকা আর শূন্য টাকা এটা দিয়ে কি কিছু হবে বলো শূন্য মানে তো কিছুই নেই তাই না তাহলে হি হ্যাস নো মানি ওকে আমরা কি এইভাবে লিখতে পারি আমরা এইভাবে লিখতে পারি না আমরা অবশ্যই লিখতে পারি তাহলে চলো আমরা এটি লিখে ফেলি হি হ্যাস নো মানি ওকে বেবিস আমরা লিখে নিলাম হি হ্যাজ নো মানি দ্যাট মিনস তার কোনো টাকা তার কোনো টাকা আছে না তার কোনো টাকা নেই তারপরে আছে আমি সকালে নাস্তা খাই আমি সকালে নাস্তা খাই আমি ইংরেজি কি আই আর খাওয়া ইংরেজি ইট এখন দেখো যেহেতু আই আমার সাবজেক্ট আই আইয়ের সাথে কি আমি মূলভারবে এস বাই এস যোগ করব। না যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কখনো এস বা ইএস যোগ করতে হয় না তাই আমরা এখানেও এস বা ইএস যোগ করতে পারি না তাহলে আমরা লিখবো আমি খাই আই ইট সকালের নাস্তাকে ইংরেজি ইংরেজিতে আমরা কি বলি ব্রেকফাস্ট বলি না কখন খাই আমরা ব্রেকফাস্ট সকালে খাই তার মানে আমরা এভাবেও লিখতে পারো যে আই ইট মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং অর আই হ্যাভ মাই ব্রেকফাস্ট দেখো খাওয়া ইংরেজি তো ইট এটা তো আমরা সবাই জানি কিন্তু আমরা যদি লিখি হ্যাব তাহলে এটা আর একটু ডিফারেন্ট শোনায় না আর একটু সুন্দর লাগে না প্রায়ই তোমরা তোমাদের বইতে দেখে থাকবে খা মানে যখন নাস্তা খাওয়া কিংবা রাতের খাবার খাওয়া কিংবা দুপুরের খাবার খাওয়াকে সাধারণত হ্যাপ দিয়ে বোঝানো হয় তাহলে আমরা কি এখানে লিখতে পারি আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং অথবা আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং আমি সকালে নাস্তা করি তাই না এখানে তোমরা আই ইট ব্রেকফাস্টও লিখতে পারো আই হ্যাভ ব্রেকফাস্টও লিখতে পারো হয় কি যখন তোমরা হ্যাভ লিখো তখন সেটা আরেকটু আলাদা দেখায় আর কি তখন আমাদের মনে হয় যে ওয়াও হি ইজ গ্যাটিং ইন টু স্মার্ট আর ইংলিশ ওকে সে আরেকটু স্মার্টলি ব্যাপারটাকে প্রেজেন্ট করছে তাহলে আই অ্যান্ড আমি তো জানি বরাবরের মতোই ক্লাস টুয়ের স্টুডেন্টস আই মিন দে আর অলওয়েজ স্মার্ট সো

আমি সকালে নাস্তা খাইকে আমি ইট ব্যবহার না করেও হ্যাপ দিয়ে বলতে পারি হ্যাঁ যদি আমি বলি যে আই হ্যাভ মাই লাঞ্চ তার মানে আমি আমার দুপুরের খাবার খেয়েছি তো ঠিক তেমনটাই আমার সকালের নাস্তা খাওয়াকে এখানে হ্যাপ দিয়ে বোঝানো হচ্ছে আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং আমি সকালে নাস্তা খাই আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং ওকে ইউ ইট ওকে আই এম গিভিং ইউ ফেউ সেকেন্ড সো দ্যাট ইউ ক্যান রাইট ইট ডাউন রাইট নাও আচ্ছা তোমরা যদি চাও যে আমি এখানে হ্যাব লিখবো না আমি এখানে ইট লিখবো তাতেও কোনো সমস্যা নেই তোমরা সেটাও লিখতে পারো খাওয়া ইংরেজি তো ইট তাই না শুধু জল খাওয়া যেগুলো তরল জাতীয় পদার্থ সেগুলো খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ইট লিখতে পারবো না তখন আমরা সেগুলোকে পান করা বুঝাবো তখন আমরা ড্রিঙ্ক লিখবো হ্যাঁ এছাড়া বাকি যেগুলো খাওয়া বোঝায় অর্থাৎ যেগুলো আমরা বেসিক্যালি যেগুলো আমরা চিবিয়ে খাই সেগুলোকে ইট কিংবা হ্যাব লেখা যাবে ঠিক আছে তাহলে যেমন ধরো তোমরা মাঝে মাঝে বলতে শুনো না যে উড ইউ লাইক টু হ্যাভ অ্যান এপেল উড ইউ লাইক টু হ্যাভ অ্যান এপেল এখানে হ্যাপ মানে কি বুঝাচ্ছে যেন তুমি কি অ্যাপেল খেতে চাও ঠিক আছে তো এখানে খাওয়াকে বেসিক্যালি হ্যাপ দিয়ে বোঝানো হচ্ছে বাট ইফ ইউ থিঙ্ক দ্যাট নো ইউ উড লাইক টু গো উইথ দ্য ওয়ার্ড তার মানে খাওয়া তো দ্যাটস অলসো ওকে ইউ ক্যান অলসো ডু দ্য সেম বাট ইয়েস ইফ ইউ আর মেনশনিং দ্যাট মিনস ইউ গট সামথিং ভেরি স্পেশাল ওকে সো নো প্রবলেম ওয়েদা ইউ আর গোয়িং উইথ অর তুমি যদি চাও যে আই ইট লিখবে তাও ওকে আর যদি চাও যে আই হ্যাভ দিয়ে লিখবে দ্যাটস অলসো ভেরি মাচ ফাইন ওকে সো নাও কামিং টু দ্য নেক্সট ওয়ান আমি আমার বন্ধুদের সাথে খেলা করি আমি আমার বন্ধুদের সাথে খেলা করি তাহলে আমি মানে আই খেলা করা মানে প্লে আর যেহেতু আমরা জানি যে যেখানে আই আছে সেখানে প্লে এর সাথে কোনো এস বাই এস যোগ করতে হবে না কারণ আই এর সাথে ভারবে এস বাই এস কখনোই যোগ করতে হয় না তাহলে এখানে আমি খেলা করি মানে আই প্লে কাদের সাথে সাথে ইংরেজি কি উইথ আই প্লে উইথ কাদের সাথে আমার বন্ধুদের সাথে আমার ইংরেজি মাই আর বন্ধুদের বলতে এখানে একজন বন্ধুকে বুঝাচ্ছে নাকি অনেকগুলো বন্ধুকে অনেকগুলো বন্ধু আমাদের তো আসলে শুধু একজন বন্ধু থাকে না যেমন ধরো আমাদের ক্লাসে কতজন আমরা একসাথে ক্লাস করি তাই না তো আমাদের কি শুধুমাত্র একজন বন্ধু থাকে আমাদের তো কত রকম বন্ধু থাকে তাই না ক্লাসের বন্ধু পাড়ার বন্ধু মাঠের বন্ধু তাই না গানের ক্লাসের বন্ধু নাচের ক্লাসের বন্ধু সো বেসিক্যালি উই হ্যাভ আ লয় অফ ফ্রেন্ডস তাই না তো তাই জন্যে আমরা এখানে ফ্রেন্ড বলবো না আমরা এখানে বলবো ফ্রেন্ডস তাহলে আমাদের এই ট্রান্সলেশনকে ইংরেজিতে করলে কি হবে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ওকে তাহলে দেখো এখানে আই মানে আমি এখন খেলা করাই কে ইংরেজিতে কি বলে প্লে তাহলে এখানে প্লে এর সাথে তো আমাকে এস বাই এস যোগ করতে হবে না কারণ আই হলো একটি ফার্স্ট পার্সন এবং এখানে সিঙ্গুলার নাম্বার তো ফার্স্ট পারসেন তার উপর সিঙ্গিউলার নাম্বার তার মানে অবশ্যই এস বাই এস যোগ করা যাবে না আর ফার্স্ট পার্সেন মানেই কখনো এস বাই এস যোগ করা যায় না এটা তো খুব কমন একটা বিষয় তাই না এটা তো আমরা সবাই জানি সো আই প্লে তাহলে চলো আগে লিখে নিয়ে আমরা আই প্লে আই প্লে এখন বন্ধুদের সাথে সাথে ইংরেজি কি উইথ সাথে ইংরেজি উইথ উইথ তো একটা প্রিপোজিশন তাও তো আমরা জানি তাই না সো আই প্লে উইথ তোমরাও লিখে নাও আই প্লে উইথ আই প্লে উইথ কাদের সাথে আমার বন্ধুদের তাহলে আমার ইংরেজি কি মাই আর বন্ধুদের বলতে এখানে অনেক বন্ধুকে বোঝানো হচ্ছে তাই লিখবো আই প্লে উইথ মাই ফ্রেন্ডস তাহলে দেখো আমরা লিখে ফেলেছি আই প্লে উইথ মাই ফ্রেন্ডস স্যালেটস গো থ্রু ওয়ান্স সেকেন্ড আমরা চলো তাহলে শুরু থেকে আরেকবার পড়ে আসি এবং তোমরাও মিলিয়ে নাও যে তোমরা সবগুলো টুকে নিয়েছো কি না নাম্বার সিক্সে ছিল বাঘ অন্য পশুদের খাই টাইগার ইটস আদার অ্যানিমেলস টাইগার ইটস আদার অ্যানিমেলস নাম্বার সেভেন আমি ধনী হতে চাই আই ওয়ান্ট টু বি রিচ আই ওয়ান্ট টু বি রিচ তার কোনো টাকা নেই হি হ্যাজ নো মানি হি হ্যাস নো মানি আমি সকালেই নাস্তা খাই আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং অর আই ইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং আমি আবার বলছি আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং অথবা আই ইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং আমি আমার বন্ধুদের সাথে খেলা করি আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আই প্লে উইথ মাই ফ্রেন্ডস সো দ্যাটস অল ফর টুডে হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস আমরা নেক্সট ক্লাসে আবার আরও কয়েক একটি নতুন ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব কিন্তু ততদিন পর্যন্ত ওই এক থেকে দশ নম্বর পর্যন্ত অর্থাৎ গত ক্লাসের এক থেকে পাঁচ এবং আজকে ক্লাসের ছয় থেকে দশ এই মোট দশটি ট্রান্সলেশন তোমরা আবার ইভিশন দেবে ওকে সো আমরা নেক্সট ক্লাসে খুব জলদি আশা করি আমাদের দেখা হবে সো টিল দেন স্টেওয়েল অ্যান্ড টেক কেয়ার